রেশন বন্টন দুর্নীতি মামলার তদন্তে উত্তর চব্বিশ পরগনার পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনাতেও পৌঁছে গিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। ভাঙড়ে তৃণমূল নেতা কায়সার আহমেদের ভাই জাহাঙ্গীর আলমের রাইস মিলেও হানা তাদের, যদিও দুর্নীতি যোগ অস্বীকার করেছেন এই জাহাঙ্গীর আলম। এবং যেমনটা জানা যাচ্ছে যে রাইস মিলে ইডি আধিকারিকরা হানা দিয়েছেন তার 10% অংশীদার একটা সময় ছিলেন এই জাহাঙ্গীর আলম। মালিকানার 90% ছিল বারিক বিশ্বাস, জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বারিক বিশ্বাস তার এবং বলরাম সরকার নামে আর এক ব্যক্তির নামে। 2021-এ এই রাইস মিল বিক্রি করে দেওয়া হয় দিগঙ্গার তৃণমূল নেতা আনিসুর রহমান এবং তার ভাই আলিফ নূর ওরফে মুকুলকে। আর তারপর থেকেই রাইস মিলের লেনদেন সম্পর্কিত কোনো তথ্যই তিনি জানেন না। ভাঙড়ের নেতা তৃণমূল নেতা কায়সার আহমেদের ভাই জাহাঙ্গীর আলম এমনটাই দাবি করছেন। রেশন দুর্নীতি মামলায় রাজ্যের বিভিন্ন জায়গায় ইডি আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে নিয়ে তল্লাশি প্রক্রিয়া চালাচ্ছেন। রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ ব্যবসায়ী বারিক বিশ্বাসের বিভিন্ন আস্তানায় কিন্তু ইডি আধিকারিকরা তল্লাশি যেমন চালাচ্ছেন, ঠিক তেমনই দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে সেখানেও কিন্তু তল্লাশি প্রক্রিয়া চলছে। ইতিমধ্যেই যে চিত্র দেখাবো, ভাঙড়ের একটি আটা মিলের সামনে আমরা রয়েছি। এখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা একেবারে গেটের সামনে থেকে শুরু করে গোটা আটা মিলের বিভিন্ন জায়গায় কিন্তু এভাবেই অতন্ত্র প্রহরায় রয়েছেন এবং ভেতরে ইডি আধিকারিকরা তারা কিন্তু একেবারে তল্লাশি প্রক্রিয়া চালাচ্ছেন। এই যে গোটা ঘটনায় যে আটা মিল এবং রাইস মিলে ভাঙড়ের তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা, বর্তমানে কিন্তু এই আটা মিল এবং রাইস মিল আনিসুর রহমান যিনি দেগঙ্গা তৃণমূল নেতা, তার ভাই আলিফ নূর অর্থাৎ কিনা আনিসুর রহমান এবং আলিফ নূর এই দুজন কিন্তু এই আটা মিল এবং রাইস মিলের মালিক। প্রসঙ্গত বলে রাখা দরকার যে এই যে আটা মিল এবং রাইস মিল, এই আটা মিল এবং রাইস মিল শুরু করেছিলেন এখানকার তৃণমূল যে নেতা, ভাঙড়ের তৃণমূল নেতা জাহাঙ্গীর আলম, এবং জাহাঙ্গীর আলমের সঙ্গে কিন্তু বারিক বিশ্বাস এবং বলরাম সরকার এই তিনজনে মিলে কিন্তু এই আটা মিল এবং রাইস মিল শুরু করেন। অর্থাৎ বারিক বিশ্বাস যার নাম উঠে আসছে, যার বিভিন্ন ডেরায় ইডি আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন, ঠিক তেমনই বারিক বিশ্বাসের পুরনো যে রাইস মিল এবং আটা মিল সেখানে কিন্তু ইডি আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন। যদিও জাহাঙ্গীর আলম যারা প্রথম শুরু করেছিলেন, বারিক বিশ্বাস জাহাঙ্গীর আলম তারা যে ব্যবসাটা শুরু করেছিলেন সেই আটা মিল এবং রাইস মিলে এই রেশন দুর্নীতির সঙ্গে কী যোগ রয়েছে সমস্ত বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। কেননা বর্তমানে যারা রয়েছেন এর দায়িত্বে, অর্থাৎ কিনা মালিকানা হস্তান্তর হয় আলিফ নূর এবং আনিসুর রহমান, তাদেরই বা কী যোগ রয়েছে সমস্ত বিষয়টাই কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরের আধিকারিকরা তারা খতিয়ে দেখছেন। বর্তমানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে সঙ্গে নিয়ে বিভিন্ন জায়গায় কিন্তু তারা ঠিক এভাবেই তল্লাশি প্রক্রিয়া চালাচ্ছেন এবং সমস্ত বিষয়টা খতিয়ে দেখছেন, তেমনটাই ইডি সূত্রে খবর। ক্যামেরা দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে হিন্দল দে, এবিপি আনন্দ, ভাঙড়। রেশন বন্টন দুর্নীতি মামলায় প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা শাসক বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিককে আগেই কেন্দ্রীয় এজেন্সি গ্রেপ্তার করেছে, আর তাকে জেরা করে একের পর এক শাসক নেতাদের নামও সামনে এসেছে। তাদেরই মধ্যে অন্যতম এই বারিক বিশ্বাস, একাধিক মিলের মালিক প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ। বারিক বিশ্বাসের একাধিক ঠিকানায় তল্লাশি অভিযান এই মুহূর্তে চলছে ইডি আধিকারিকরা। একাধিক নথি পেয়েছেন এমনটাই জানা যাচ্ছে, 1000 পাতার নথি এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে। আর এরই মধ্যে আরও 2 তৃণমূল নেতার নামও জড়িত হয়েছে। সব মিলিয়ে এই মুহূর্তে তৃণমূলের ঠিক কী প্রতিক্রিয়া, কী বলছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সকত মোল্লা, শোনাব। দেখুন, আইন সবার জন্য সমান, সে প্রধানমন্ত্রী থেকে শুরু করে একজন সাধারণ নাগরিক। ভাঙড় কি আর ক্যানিং কি আর গোটা ভারতবর্ষ কি, যেখানে যদি কেন্দ্রীয় এজেন্সি মনে করে তাদের তদন্তের স্বার্থে তারা যে কোনো জায়গায় তারা আনা দিতে পারে, রেড করতে পারে, এটা নিয়ে তো নতুন কোনো কিছু নেই। কে এই মিলগুলো খেয়ে কারা বিক্রি করছে আর কারা শেয়ার নিচ্ছে, কে কী নিচ্ছে, এসব তো আমাদের কিছু জানা নেই, আমরা এসবের মধ্যেই থাকি না। এখন তো শুনছি নাকি ওই শেয়ারটা মানে পাপ্পেদা বিক্রি করে দিয়েছে, হস্তান্তর করেছে, এগুলো সম্পূর্ণ এজেন্সির বিষয়, তারা ইনভেস্টিগেশন করবে। জ্যোতিপ্রিয় মল্লিক আমাদের দিকে প্রোগ্রামই করেনি, আমরা কোনো দিন আমাদের ক্যানিং করবে বিধানসভায়, আমি তো এখানে দায়িত্ব নিলাম 1 বছর, তার আগে তো জ্যোতিপ্রিয় মল্লিক জেলে চলে গেছে। জ্যোতিপ্রিয় মল্লিক তো ওরা উত্তর চব্বিশ পরগনার লিডার, ওরা বেশি করে উত্তর চব্বিশ পরগনা দেখতো, এইসবের সব আমার কি জানা নেই। আমরা তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে কাউকে আমরা ইল্লিগাল ওয়ার্কের সমর্থন করি না,